শ্রীকৃষ্ণ রাধে রাধে। প্রতিদিন কাককে খাবার খাওয়ানোর সুফল জেনে নিন। নানা সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নানা রকমের কাজ করি, কাককে খাওয়ানো হয় সেই কারণেই। কিন্তু কি উপকার হয় এই কাজ করলে? প্রতিদিন যদি কাককে খাওয়ানো যায় তাহলে শনি ও রাহুর কুদৃষ্টি অনেকটা কেটে যায়। আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা আসতেই থাকে। এই কথাটা মানতেই হবে যে সুখ চাইলেও পাওয়া যায় না, কিন্তু দুঃখ না চাইতেই চলে আসে। মানুষের রাশিগত প্রভাবেই হোক বা তার কোনো ভাগ্যের কারণেই হোক, জীবনে নানা প্রকার সমস্যা পড়তেই হয়। সেই সমস্যা কাটিয়ে উঠতে আমরা কত কিনা করে থাকি। হয়তো কখনো সেই প্রক্রিয়া কাজে লাগে, আবার কখনো সেই প্রক্রিয়া কাজে লাগে না। ঠিক সেই রকমভাবেই নানাবিধ প্রক্রিয়ার মধ্যে একটি হল প্রতিদিন কাককে খেতে দেওয়া। মানুষ যত প্রকার বিপদে পড়ে তার থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গ্রহ আছে, সেই গ্রহের প্রকোপে মানুষ বেশি পড়ে। তাই যদি প্রতিদিন কাককে এই জিনিসটি খাওয়ানো যায় তাহলে শনি রাহু কেতুর কুদৃষ্টি অনেকটা কেটে যায়। শনি রাহু কুদৃষ্টি কেটে যায় তাহলে জীবন থাকে সমস্যামুক্ত, সংসারে আসে শান্তি। প্রতিদিন কাককে কি খাওয়াতে হবে? প্রতিদিন কাককে সকালবেলা একটা রুটির টুকরো করে বাড়ির এক কোণে বা ছাদে দিতে হবে। তবে অবশ্যই এটা লক্ষ্য রাখতে হবে যে নিজে কিছু খাবার খাবার আগে এই প্রক্রিয়াটি করতে হবে। রুটি সম্ভব না হলে মুড়ি বিস্কুট অবশ্যই খাওয়ানো যেতে পারে। এর সুফল আমরা কি পাবো? বাড়িতে অফুরন্ত ধনসম্পদ বৃদ্ধি পাবে, এর ফলে অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তি ঘটবে, হঠাৎ কোনো বিপদ আসবে না, সংসারে কল্যাণ তথা সুখ শান্তি বজায় থাকবে। যদি রাশিচক্রে শনি রাহু কেতু ভালো অবস্থায় থাকে তাহলে স্বাভাবিকভাবেই জীবন সমস্যামুক্ত হয়ে থাকে। কাক আত্মা প্রাণী প্রতীক এবং এর অর্থ, কাক কিন্তু একটা মানুষের মতো, তার ভেতরে আত্মা রয়েছে, তার সমস্ত কিছু আমাদের সংসারের ওপর প্রভাব পড়ে। তাকে খেতে দিলে, তাকে তাড়িয়ে দিলে তার একটা প্রভাব আমাদের সংসারে অবশ্যই পড়বে, ভালো মন্দ। এটা জানা যায় যে আত্মিক প্রাণী আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের চারপাশে বিশ্বের সম্পর্কে আরও জানতে সাহায্য করে। অনেক আত্মিক প্রাণী আছে যা ব্যবহার করা যেতে পারে। যে আত্মিক প্রাণী আমাদের নিজেদের সম্পর্কে এবং আমরা আমাদের চারপাশের বিশ্বের সম্পর্কে আরও জানতে সাহায্য করতে পারে। অনেক আত্মিক প্রাণী আছে যা টোটেম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই প্রবন্ধে আমরা একটা আত্মা প্রাণী হিসেবে কাক সম্পর্কে কথা বলব। যদি আপনার জাগ্রত জীবনে, আপনার ধ্যানের সময়, আপনার স্বপ্নে একটি কাক উপস্থিত হয়, এটি একটা গুরুত্বপূর্ণ বার্তা আনবে। আপনার এগুলিকে উপেক্ষা করা উচিত নয়, কারণ এগুলি আপনার ভবিষ্যতে দুর্দান্ত প্রভাব ফেলবে। স্বপ্নে কাক দেখলে, আপনার চলার পথে কাক এলে, আপনার ধ্যানের সময় হঠাৎ কাকের উপস্থিতি দেখলে জানবেন এর কিছু না কিছু প্রভাব আপনার ওপরে পড়ছে। কাক সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় আত্মার প্রাণীদের মধ্যে একটি। এই আত্মা প্রাণীটি জাদু এবং রহস্যের প্রতীক, যা আমাদের জীবনে বিদ্যমান রয়েছে। কখনো কখনো কাক ভাগ্যের প্রতীকও হতে পারে। যদি কাক আপনার টোটেম প্রাণী হয় তাহলে এর মানে হলো যে আপনার রূপান্তর করার এবং জীবনের জাদুর সাথে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে। কাক কি প্রতিনিধিত্ব করে? কাক কীভাবে প্রতিনিধিত্ব করে আমাদের ওপরে? কাকের কি দুর্ভাগ্য নাকি তারা আমাদের জীবনে উপস্থিত হলে তাদের ইতিবাচক অর্থ থাকতে পারে? এই প্রবন্ধে একটি প্রশ্নের উত্তর পাবেন এবং আপনি একটি আত্মা প্রাণী হিসেবে কাক সম্পর্কে আরও কিছু খুঁজে পাবেন। এই জাদুকরী পাখির প্রতীক এবং অর্থ, যা টোটেম হিসেবে ব্যবহার করা যেতে পারে, সে সম্পর্কে আপনার যা কিছু জানার তা আপনি শিখবেন। কাক প্রতীকের প্রাচীন অর্থ, প্রাচীনকাল থেকেই কাককে টোটেম প্রাণী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। জানেন কি কাক ইঙ্গিত দিতে পারে আপনার জীবনে কি শুভ অশুভ ঘটতে চলেছে?
পৌরাণিক কাহিনীতে উল্লেখ হয়েছে, কাকেরা যখন এক সময় রাবণের মাথার উপর ঘোরাফেরা কাক উড়ে গেলেই নাকি বিরাট অনিষ্ট হবে, তাই কাকের দেখাশোনা করাই এক ব্যক্তির একমাত্র কাজ। কাকের দেখাশোনা করতে গেলে গোটা জীবন কেটে গেছে, কাকের চরিত্র বুঝতে হয়েছে। কাক হিসেবে সমাজে কাকের তেমন মান সম্মান নেই।